পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে মেমারি ইচ্ছাবাছা মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। ধৃত বাপ্পা সিংহ মেমারি রসুলপুর উলারা এলাকার বাসিন্দা, অপরধৃত রঞ্জিত পূজার মোবারকপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে মেমারি ধনুই মোড় এলাকা থেকে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে মেমারি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত ঝন্টু মণ্ডল রসুলপুর এলাকা ও প্রভাতকোড়া করন্দা এলাকার বাসিন্দা। ধৃত চারজনকেই বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে মেমারি ইচ্ছাবাছা মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। ধৃত বাপ্পা সিংহ মেমারি রসুলপুর উলারা এলাকার বাসিন্দা, অপরধৃত রঞ্জিত পূজার মোবারকপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে মেমারি ধনুই মোড় এলাকা থেকে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে মেমারি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত ঝন্টু মণ্ডল রসুলপুর এলাকা ও প্রভাতকোড়া করন্দা এলাকার বাসিন্দা। ধৃত চারজনকেই বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।